আচ্ছা ম্যাম, এখন কী ক্লাস করাচ্ছিল? কম্পিউটার সায়েন্স, তাই তো? তো আমি এরপরেই ক্লাসে আসবো। তো তোমাদের এই দাদা দেখতে পাচ্ছ, দাদা তো বলা ঠিক নয়, মানে 21 বছর বয়স, 21 বছর। তো ও যে চাকরিটা পেয়েছে সেটা হচ্ছে মিন্ট, মিন্টে তোমাদের ওই যে জয়েনিং লেটার। তো ওদের হচ্ছে এই ইউনিট অফ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, মিন্ট যেটাকে বলে, ঠিক আছে, টাকা ছাপানোর কারখানা যাকে। হ্যাঁ, যে প্রসঙ্গটা, ওর নাম অয়ন দাস, ইউআর ক্যান্ডিডেট। তো তোমরা অবশ্যই জানো যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তপোবনে স্টুডেন্ট ছড়িয়ে ছিটিয়ে যেমনভাবে আছে, তো এখানে ওরা 20টা সিট ছিল, তার মধ্যে একটা বড় অংশের সিট হচ্ছে তপোবন থেকে দখল করেছে। 5 জন মোটরা ছিল, ওর সঙ্গে দেখা হয়েছে 5 জনের। ও যেদিন ডিভি ছিল, মানে 20 জনের মধ্যে 5 জন ওর সঙ্গে দেখা হয়েছে। তার মানে বোঝো তোমরা কোথায় দাঁড়িয়ে আছো, মানে তোমাদের পারফর্ম যদি একটু করতে পারো, এত বড় সারা দেশব্যাপী এক্সাম, সেখানে একজন পেলেই ঠিক ছিল মানে নিয়ম অনুযায়ী, কিন্তু গতকালও একটা ছেলে এসেছিল, সেই ব্যাচের স্টুডেন্ট, সেখানে বসেই কথা বললো। আর এ হচ্ছে এর আগের ব্যাচের স্টুডেন্ট, 221 নম্বর ব্যাচ যেটা ছিল না বসে একটু আগে, ওদের স্টুডেন্ট। তা ওর তখন ফর্ম ফিল আপটা চলছিল, আমি ওই অ্যাটেস্টেশন ফর্ম যেটা ফিল আপ করতে হয় সেটার জন্য ওয়েট করছিল। তার জন্য আমি বললাম ঠিক আছে, ওদের ব্যাচে পরিচয় করাচ্ছি না, পরের ব্যাচে পরিচয় করে দেবো। আর ও নিজেও একটু আনিজি ফিল করছিল ওর ব্যাচে আর কি, ঠিক আছে। যাকে আমি তো অনেক কথাই বললাম, তোমরা ওর মুখ থেকে বাকি কথাগুলো শোনো। হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান, আমি অয়ন দাস, আমি 221 ব্যাচের স্টুডেন্ট। বর্তমানে আমি জুনিয়র টেকনিশিয়ান ফিটার পোস্টে IGM হায়দ্রাবাদে জয়েনিং করতে চলেছি। আমার এখানে আমার তপনে আসা প্রায় আগস্টের সময়, তখন তো একদমই নতুন ছিলাম, আসলে আমার তেমন কেউ বাড়ি থেকেও জানেও না সবাই চাকরি সম্বন্ধে, আমি প্রথম এই লাইনে আসা। তো আমি এক প্রকার অনলাইন থেকে জানে এসে এসেছিলাম, যে ইউটিউবে সব দেখে স্যারের সব ভিডিও, তারপরে এখানে এসেছিলাম। প্রথম দিন এসে দেখি তো বিশাল কারবার, ওই 419 ব্যাচের স্টুডেন্ট। তার মধ্যে ভাবলাম কী করে নিয়ে এস্টাবলিশ করবো, কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে বুঝলাম যে তপনের সিস্টেম, তপনের যে পড়ার একটা গতি বাড়ায়, যে এখানে এক্সাম দিয়ে যে পড়ার যে আপলিপমেন্ট হয় সেটা আলাদাই। কারণ সেটা আমি এখন বুঝতে পারি, কারণ প্রথম পরীক্ষা আমি যখন দিয়েছিলাম তখন 100 মনে হয় পেয়েছিলাম ওই 29 কি 30, আর সেটাই এখন হয়তো দিলে আমি ওই প্রশ্নেই 65 কি 70 মতো পাবো। এই যে এতটা আপগ্রেডেশন, এটা তপনের সিস্টেমে না আসলে তো কোনোদিনই হতো না। তপন এই পড়া গতি আর সিস্টেম যেরকম ভয় করে, আর এখানকার পরীক্ষাগুলো, বিশেষ করে পরীক্ষাগুলো যে সবসময় বলে না চিটিং ছড়নি হোকি, সেটাই অবশ্যই এখানে চিটিং ছাড়া যে পরীক্ষা দিতে অবশ্যই দিতে হবে। ব্যাচে আমি অনেকেই দেখে চিটিংকে দিতে, কিন্তু লাভ হয় না অ্যাটলিস্ট, কারণ পরীক্ষাটা যতই হোক নিজেকে দিতে হবে। আর পরীক্ষার আস্তে দিলে যে এতজনের মধ্যে পরীক্ষা দেওয়া, তারপরে হায়েস্ট পাচ্ছে, তার থেকে কতটা ডিস্টেন্সে আছি, এই নিজেকে অবস্থানটা বোঝা, এটা আর কোথাও হয় না, সে বাইরে যতই বসে হয় না, এখানেই যেটা ভালো করে বোঝা যায়। আর সাক্ষাৎ ভগবানের দর্শন তো পেলেই কিছু একটা এক্সপিরিয়েন্স তো হবেই, সেটা স্বাভাবিক ব্যাপার। আর স্যারের গাইডেন্স আর এখানে যে নোটসগুলো দেয়, দ্যাটস এনাফ, অনেকটাই এখানে পড়ানো হয়, সেটা পড়লে আর নষ্ট করা যায় বাইরে থেকে কিছুই আসবে না, A to Z সবই এখানে হয়, এখানে নোটসগুলো A to Z পড়লে আর অন্য কিছু লাগে না পড়তে। আর স্যার তো বলবেই, সাজেশন দেবেই, স্যার গাইডেন্স দেবেই, সেটা তো আছেই। তাছাড়াও আর তো ঠিক আছে, তুই চল এবার, তুই তোর জীবনে যদি কোনো স্ট্র্যাটেজি থাকে বা তোর যদি মনে হয় এদের কিছু সাজেশন দেওয়ার আছে যে এইভাবে মানে চলো। এবার তোর বয়স কম ঠিক আছে, কিন্তু তবু তো মানুষের বয়সের ফ্যাক্টর না, চাকরি চাকরিই হয়, তাই তো নাকি? গভর্নমেন্ট জব গভর্নমেন্ট, তা আবার মিন্ট টাকা ছাপানোর কারখানাতে জব, চারটাখানি কথা। হ্যাঁ, তো 1-2 লাইনে যদি এদের মানে বেটার কিছু আপলিফ্ট করা যায়। একটাই কথা বলা আছে, তোমরা দেখো আমারও কোনো ভাবিনি যে এত কমে চাকরি পাবো, আমি কোনো ভাবতামও না, কিন্তু এরা বেশি পড়ে, আমার এক্ষুনি চাকরি চাই, কিন্তু ওটা তো হবে না, ওটা হিসাই যে পড়তে থাকো, পড়া চালিয়ে যাও। আমার যখন আমি সত্যি বলতে অনেক কম পড়ে পেয়েছি, আগস্ট থেকে পড়ে এই সবে ফেব্রুয়ারি কত হলো আমার 6 মাস মতো, তারপরে যদি পে পাওয়া যায় তোমার পড়া অবশ্যই হবে, পড়তে থাকো। ইউআর ক্যাটাগরি তোমরা বলো কঠিন, তাও তো ইউআর ক্যাটাগরিতেই আছে, কঠিন অবশ্যই, কারণ আমাদের
কুড়ি 10টা মতো জেনারেল ভ্যাকেন্স ছিল, সেখানে মাত্র একজন জেনারেল, বাকি সবাই এক্স সার্ভিসম্যান এসছে, সবাই খেয়ে নিয়েছে, সেখানে আমি একমাত্র জেনারেল। সেখানে ভাবতেই পারছি এবারতে একটু হলেও সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই, অভিযোগ করে লাভ নেই, লড়তে হবে তোমাকে, এটাই বলার। পড়তে থাকো, রেজাল্ট একদিন আসবেই, ঠিক মনোযোগ দিয়ে পড়ো, পরীক্ষা দাও, রেজাল্ট আসবেই। এটা অল ওভার ইন্ডিয়া বেসিস পরীক্ষা, তার মানে ভাবো একবার, ভেবে দেখো জিনিসটা, কিন্তু তোমাদের কাছে মনে হচ্ছে যে বিরাট আকাশচুম্বী, কিন্তু ওর কাছে মনে হচ্ছে এটা চলো হওয়া যায় আর কি, তাই তো ব্যাপারটা। তাই আমরা এইসব ব্যাপার থেকে বা এইসব কথা থেকে একটা শিক্ষা নিতে পারি যে আমরা যা করতে চলেছি, যা করতে চাই, এর ওপরে গভীর মনোযোগ দিতেই হবে আমাদেরকে। পারফর্মের বিকল্প কিছু হতেই পারে না, আমরা গাইড করি আর না করি বা যেভাবেই করুক না কেন, নিজেকে পড়তেই হবে। তুমি যদি না পড়ো তোমাকে কেউ এনহান্স করে উপরের দিকে তুলতে পারবে না। আর তুমি যদি শুধু চাকরির চিন্তা করো তাহলে চাকরি তুমি জীবনেও পাবে না। তোমাকে প্রথম চিন্তা করতে হবে যে আমাকে নিজেকে আপলিফ্ট করতে হবে, নিজেকে উচ্চতায় পৌঁছতে হবে। আর সবথেকে যেটা সুবিধে হবে সেটা হচ্ছে যে এই যে পরিবেশটা তুমি পাচ্ছ, এই পরিবেশটা তোমাকে জানিয়ে দেবে তোমার পজিশনটা কোথায় আছে, তোমাকে আর কত পথ হাঁটতে হবে, আর কত বেশি প্রিপারেশন তোমাকে নিতে হবে, তাই তো। তো আমি এই প্রসঙ্গে বলছি, আগে একটা একদম নতুন ব্যাচে একদিন এক্সাম নিচ্ছিলাম, নিয়ে দেখি ছেলেমেয়েরা ভীষণ কম নম্বর পাচ্ছে। তো সেক্ষেত্রে আমি তো ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা এত কম নম্বর কেন পাচ্ছ, তোমরা কি প্রিপারেশন করছো, করোনি আগে? ও যেরকম নিজে বললো 29 পেয়েছিল, এরকম 7-8 করে এরকম পাই। তো বলছে স্যার আমরা 4-5 বছর ধরে প্রিপারেশন করেছি, ইউটিউব থেকে, অমুক জায়গা থেকে, তমুক জায়গা থেকে, তাহলে এখানে আসলে নাম্বার এত কমে যাচ্ছে কেন প্রথম দিন থেকে? তা ওরা বলছে স্যার এই সিস্টেমটা তো ওখানে কোনোদিন পরীক্ষা দিয়ে দেখিনি, নিজে কী পারি বা কী জানি। এটাই সব থেকে বড়ো গ্ল্যামার। আজকে তুমি যখন শুরু করেছিলে তার থেকে তোমার কিন্তু উন্নতি হচ্ছে আস্তে আস্তে, তাই তো? এভাবে নিজেকে উন্নত থেকে উন্নততর করো। ওকে, চলো, বেস্ট অফ লাক, ঠিক আছে? ওরা আরও উন্নতি করুক, আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কাছে রাখ, আপনার সামনে থাকলে অবশ্যই করব। আচ্ছা, ঠিক আছে, ওকে।